নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো খুবই হেলদি আর পেটের পক্ষে কিন্তু ভীষণই সুন্দর। আমরা প্রত্যেকেই কম বেশি তেল মশলা প্রতিদিনই খেয়ে থাকি, তবে সপ্তাহে একদিন হলেও যদি এরকম একটা রেসিপি খাওয়া যায় তবে শরীরের পক্ষে ভীষণই উপকার। তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁপে। পেঁপেগুলো একটু ছোটো করে কেটেছি, সঙ্গে নিয়েছি কাঁচকলা আর নিয়েছি আলু। আলু আর কাঁচকলাটাকে আমি লম্বা করে কেটেছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটাকে একটু গরম করে নিয়েছি। আর এখানে ফোড়ন দিয়ে দিলাম, হাফ চামচের মতো দিলাম কালো জিরে। এই ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাকে একটু নাড়াচাড়ে করে নেব, তারপর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো একটু নুন। নুন দিয়ে এবার আলুগুলোকে একটু ভেজে নেব। এখানে আমি কালো জিরে দিলাম, তোমরা চাইলে পাঁচফোড়নও দিতে পারো। কিছুক্ষণ ধরে এভাবে আলুটাকে ভাজার পরে এরপর একে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে আর কাঁচকলা। এখন কাঁচাকলা আর পেঁপেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খুব বেশি আমি সবজিটাকে ভাজবো না, সবজি বেশি ভেজে নিলে সবজির যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর যেহেতু এটা একটা স্বাস্থ্যকর খাবার সেই কারণে আমি সবজিটাকে বেশি ভাজতে চাইছি না। এরপর দেখো দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া। হলুদ গুঁড়াটাকে দিয়েও আমি ভালো মতো একটু মিশিয়ে নেব, মিশিয়ে এক সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি ভাজবো না। এখানে আর কোনো মশলা কিন্তু আমি দেব না, যেহেতু এটা হালকা মশলা দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে, খুব বেশি মশলা দিলে ভালো লাগে না। মশলার মধ্যে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি গ্যাঁদাল পাতা আর দুটো কাঁচা লঙ্কা, নিয়েছি একটু গোলমরিচ। এখানে আমি গোটা গোলমরিচটাই নিয়েছি। এখন দুটো কাঁচা লঙ্কা, গ্যাঁদাল পাতা আর গোলমরিচটা একসাথে আমি একটু মিক্সিতে বেটে নেব। তোমরা চাইলে এখানে শিলও বেটে নিতে পারো। আর এই পাতাটা একটু মোটা হয় সেই কারণে এটা একটু বাটতে অসুবিধা হয়, আমি তার আগে পাতাগুলোকে একটুখানি কুচিয়ে নেব। এদিকে সবজিগুলোও দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো একটু জল। জল দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেব, যেহেতু ঝোল জলটা একটু বেশি দেব, একটু ঝোল ঝোল খেতে ভালো লাগবে। আর এটা ভাত বা রুটির সাথে ভালো লাগে না, এটা শুধু খেতেই বেশি ভালো লাগে। এরকম যদি সবজি এক বাটি খাওয়া যায় গরম গরম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এখন ঢাকা দিয়ে সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দেখো গ্যাঁদাল পাতাগুলোকে না একটু কুচিয়ে নিয়েছি, এতে করে বাটতে সুবিধা হয়। এরপর এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 কোয়া রসুন, তারপর দিয়ে দেবো গোলমরিচ আর দেব দুটো কাঁচা লঙ্কা। এখন এটাকে একটা পেস্ট আমি তৈরি করে নেব। কিছুক্ষণ পর এদিকে দেখো ঝোলটাও ফুটে উঠেছে আর এখানে সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ করব না। এরপর এই সবজিটাকে একটা বাটিতে নামিয়ে রাখব। এই যে দেখো বাটির মধ্যে আমি নামিয়ে রেখে দিয়েছি, অন্যদিকে আরেকটা কড়াই আমি বসিয়ে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল আর এই যে গ্যাঁদাল পাতা যেটা বেটে রেখেছিলাম সেই বেটে রাখা গ্যাঁদাল পাতাটাকে আমি দিয়ে দেবো। দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি এটাকে ভাজবো না। গ্যাঁদাল পাতার যে হালকা জলটা থাকে সেটাকে একটু টানিয়ে নেব। কিছুক্ষণ ধরে এভাবে দেখো আমি রান্না করছি, এই সময় আঁচটাকে একেবারে কমে রেখেছি। গ্যাঁদাল পাতা থেকে যে জলটা সেটা কিন্তু ভালোমতো শুকিয়ে গেছে। এরপর দিয়ে দেবো এর মধ্যে সবজিগুলো, সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজি দিয়ে নিয়ে এবার ভালোমতো একটু নাড়াচাড়া করে নেব। গ্যাঁদাল পাতার মধ্যে এই সবজিটা দেওয়ার পর খুব বেশি কিন্তু রান্না করা চলবে না, ঝোলটা একটু ফুটে গেলেই রান্নাটা হয়ে যাবে। আর যেহেতু আমি ঝোল ঝোল করব সে কারণে দেখো অনেকটাই ঝোল আছে, আর এই ঝোলটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আগেই বললাম এটা এক বাটি শুধু শুধুই খাওয়া যায়, এটার সাথে ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগে না। এবার দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আরও একটু নাড়াচাড়া করে নিলাম। আমি নাড়াবার আগে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, তবে কাঁচা লঙ্কাগুলো মধ্যের দিকে একটু চিরে নিয়েছি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব, ঝোলটাকে কিন্তু আর ফুটাবো না। দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেখে দেব, তারপর তোমাদের নামিয়ে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আজকে সবজি দিয়ে গ্যাঁদাল পাতার ঝোল। আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তবে ভিডিওটাতে একটা লাইক করে দিও।
আর যারা নতুন বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো আজকে রান্না এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।